হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা নতুন হাতের কাজ নিয়ে এসেছি কাজটা হচ্ছে বটল পেন্টিং গ্লাস পেন্টিং কাঁচের বোতলের ইউজ করা কাঁচের বোতল সেটা কী করে পেন্ট করতে হয় বা তার উপর আর্ট কী করে করতে হয় সেটা দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি বাড়িতে একটা বন্ধুর বাড়ি থেকে আমি একটা ওয়াইনের বটল ইউজ করেছি ওয়াইনের বটল ইউজ করা ওয়াইনের বোতল এমটি বটল নিয়ে এসেছি তার ওপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করছি তার জন্য বিভিন্ন ধরনের ব্রাশও ইউজ করতে হয়েছে এবং পেন্ট করার পর কিছুক্ষণ ড্রাই করার জন্য রেখে দিতে হচ্ছে পেন্ট করার পর ড্রাইনেস ড্রাই করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর আপনাকে আবার নতুন কোনো ডিজাইন করতে হবে ডিজাইনটা হচ্ছে আপনার নিজস্ব চয়েসের ওপর ডিপেন্ড করছে কী কীরকমভাবে ডিজাইন করবেন আজকাল এটা খুব বেরিয়ে হোক কাজ করছে বটল আমি বাজারে গিয়েছি দেখছি বেশ বটল পেন্টিং বটল আর্টের প্রচুর কাঁচের বোতল বিক্রি হচ্ছে এবং বেশ কস্টলি তা আমি ঘরে বসে ওয়াইনের বোতল জোগাড় করেছি একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি এমটি বটল তার উপর এটা কাজ করছি ড্রাই হয়ে যাওয়ার পর আবার অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করছি রঙ সেটা একবার হোক দুবার হোক তিনবার হোক যতবার কোট আপনি অ্যাপ্লাই করতে পারেন কালার অ্যাপ্লাই করতে পারবেন যতক্ষণ না ডার্কনেস না আসছে বা ব্রাইট না হচ্ছে ওয়াইনের বোতলের মুখটা আমি কেটে নিয়েছিলাম ওয়াইনের বোতলের মুখটা মুখটা সরু থাকে সেটাকে কেটে কাটা কাটা হয়েছে আমি কাঁচের দোকানে নিয়ে গিয়ে বোতলের মাথাটাকে একটু কেটেছি আপনি এমনি নর্মাল বোতলও ইউজ করতে পারেন কিন্তু বোতলের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়ে এসেছি তার বাড়ি থেকে আর বোতলের চারদিকটা যেহেতু প্যাঁচ থাকে আমি প্যাচটা আটকানোর জন্য আমি একটা থিক পেপার ইউজ করেছি আঠা দিয়ে আটকেছি এবং একটা সিলেটে আটকে দিয়েছি যাতে ভবিষ্যতে খুলে না যায় সেলেটে পাটকেছি গামটে পাটকেছি এবং আঠাও দিয়েছি অ্যাডেসিভওও লাগিয়েছি যাতে কাগজটা পেপারটা খুলে না যায় বেশ থিক পেপার ইউজ করেছি এবং তার ওপরে আর রঙ করতে শুরু করে দিয়েছি রঙ করার পর আপনি দেখতে পাবেন বোতলের মুখখানা আর অতটা মনে হচ্ছে না নর্মাল মনে হবে কালার কালার অ্যাপ্লাই করার পরে ওখানে যে আমি একটা কাগজ দিয়েছি দেখে মনে হবে না আপনি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে বোতলের মুখটাকে মনেই হচ্ছে না যে আমি সেখানে কোনো কাপ কাগজ অ্যাপ্লাই করেছি বা তার সেখানে কোনো প্যাঁচ আছে হ্যাঁ মার্কার দিয়ে আমি আগে স্কেচ করে নিয়েছি এবং তারপর আমি রঙ অ্যাপ্লাই করেছি অনেক কিছুই হয়তো আমি ভিডিওতে বলতে পারছি না কিন্তু আপনি ছবি দেখলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কখন কোথায় কী ইউজ করেছি আর কি করে নি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আজকে আমার এই নতুন ধরনের কাজটা আপনাদের কেমন লাগলো হাতের কাজটা কেমন লাগলো এবং পড়ে থাকা বোতল তাহাও নিজের বাড়িতে নয় ও বন্ধুর বাড়ি থেকে বোতল কালেক্ট করে তাকে তার যে একটা নতুন রূপ দিয়েছি আর বোতলটা দেখুন বোতলটা সত্যি খুব সুন্দর আজ ম্যা বটল পেন্টিং বটল আর্ট দেখাউঙ্গি पूरे वीडियो में अब बने रहिए वीडियो में ये बॉटल के ऊपर बॉटल के ऊपर एक थिक पेपर गम के साथ लगा लिया और टेप भी है जाते ताकि खुल ना जाए उसके ऊपर पेंट कर दिया एक दो तीन बार जितने बार हो सके डार्क और ब्राइटनेस के लिए दो तीन बार अप्लाई कीजिएगा कलर एक्रिलिक कलर एक्रिलिक कलर अप्लाई कीजिएगा डिज़ाइन आप पर डिपेंड करता है आप आप लोग कैसे डिज़ाइन करेंगे सूखने के बाद ड्राई होने के बाद कलर अप्लाई कीजिएगा दो तीन बार देखो कागज टाटकान और पड़े থেক পেপারটা আটকানোর পরে বোতলের সঙ্গে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমি সেখানে অ্যাক্রিলিক কালারই দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি যাতে সেই ফাঁকটা দেখা না যায় ঠিক হয়ে যায় ঠিক করে দিয়েছি কালারটা অ্যাপ্লাই করেছি খুব থেক করে যাতে ওই ফাঁকা জায়গাটা দেখা না যায় এবং শুকিয়ে গেলে সেটা শক্ত হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা আর ফাঁকাটা দেখা যাবে না ইয়ে এক ইউজড ওয়াইন বটল হ্যাঁ দোস্তকে সে লেকার আই হুম বটল ইতনা সুন্দর হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনি দেখতে পাবেন আমি রঙগুলোকে দু তিনবার করে অ্যাপ্লাই করেছি কোডগুলো কোডগুলো অনেকবার করে অ্যাপ্লাই করেছি কোনো জায়গায় দুবার কোনো জায়গায় তিনবার যখন দরকার হয়েছে আমি ব্রাশের পেছন দিয়ে রঙগুলোকে তুলে দিয়েছি এক্সট্রা যেগুলো হয়েছে বাড়তি যেগুলো সেগুলোর ব্রাশ দিয়ে ব্রাশের পেছনটা দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে তুলে দিয়েছি বটল ইন্টা সুন্দর হ্যাঁ मैं एक तरफ ये डिजाइन किया और डिजाइन की है और दूसरी तरफ अलग सा डिज़ाइन ड्राई होने के बाद मैं दो तीन बार कलर अप्लाई किया एक्रेलिक कलर और मार्कर पेन भी यूज किया और डिफरेंट टाइप ऑफ ब्रशेस भी यूज़ किया सुकिए जावर पड़े रंग देवें तंगटा धोर काचा अवस्थाय रंग दिले रंग ডিজাইনটা আপনাদের মনের মতো করে করবেন যার যেমন পছন্দ তেমন ডিজাইন করবেন सवार शीशे फिनिशिंग टाच दीते भूलें ना कथाए कम हो क्या बसि क्या तो मुछते है से जो फिनिशिंग अवश्य जरूरी बॉटल के मुँह पर जहाँ थिक पेपर अटका हुआ है उसके पीच में खाली खाली जगह खाली खाली दिख रहा था इसलिए वहाँ ज़्यादा एक्रिलिक कलर दे दिया ताकि वो बुझ जाए वो खाली जगह दिखाई ना दे पूरे वीडियो में देखिएगा मैंने वहाँ ज़्यादा करके एक्रेलिक दे दिया एक्रेलिक कलर दे दिया वो बूझ गया एक्रेलिक कलर ड्राई होने के बाद मजबूत हो जाएगा एक साइड हम इमे और एक साइड हमें প্রথমে স্কেচ করে নিয়েছি যে দিনটা সাদা করেছিলাম না প্রথম দিকে প্রথম দিকে যে সাদা অংশটা পেন্ট করেছিলাম এখন সেখানে কালার করেছি প্রথম আগে স্কেচ করে নিয়েছি তারপরে মার্কার পেন দিয়ে সেখানে ড্র করছি পেন্সিল স্কেচের ওপর আমি মার্কার দিয়ে আউটলাইন করে নিয়েছি এরপর আমি সেখানে রং দিয়ে ভরাট করব তার আগে নিচে কিছু জায়গা ফাঁকা ছিল তো সেখানটায় আমি কিছু এঁকে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে ওই যে বলেছিলাম নিজের মতো করে আঁকবেন যেটা ভালো লাগে প্রেজেন্টেবল হয় সবাই দেখতে পছন্দ করবে সেরকম কিছু অনেকে এটা বসে ঘরে বসেও ব্যবসা করছে কেননা মার্কেটে আমি যেরকম দেখলাম এই বোতলের বটল পার্ক বা বটল পেন্টে ভীষণ সুন্দর সুন্দর দেখুন পুরো রঙ দিয়ে ভরাট করে দিয়েছি এখানেও আমি পেন্সিল স্কেচ করে নিয়েছি তারপর তার ওপর ড্র করছি এই ভিডিওতে পরিষ্কার পেন্সিল স্কেচটা বোঝা যাচ্ছে দেখুন এর আগে আমি প্যাঁচাটা এঁকেছি সেটাও পেন্সিল স্কেচের ওপর কিন্তু পেনসিল স্কেচটা অতটা ক্যামেরাতে বওয়ার বোঝা যায়নি কিন্তু এটা কিন্তু পুরোটাই ক্যামেরাতে বোঝা গেছে দেখুন পুরো কাজটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন सब्सक्राइब करते भूलবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং কমেন্ট करके बताइएगा आप लोगों को कैसा लगा और सब्सक्राइब माय चैनल अ थैंक्स फॉर वाचिंग